Bismillahir Rahmanir Rahim. Dear student, Assalamu Alaikum. How are you all? I am also fine by the grace of Almighty Allah. Welcome you to an online school. I am Nargis Akhtar, instant teacher, Chief Parimal High School, Shaptaniya, Chattogram. Today is our lesson made for class 9 in 10. 9 and 10 subject English. Today's our lesson title Hoyes. Hoyes Bangla Pacho. Part 3. Part 3 can of যেহেতু আমরা এর এর আগে দুটা ক্লাসে বয়স নিয়ে আলোচনা করছিলাম, প্রথম ক্লাসে আমরা বয়স কাকে বলে, প্রথম প্রকারও কী কী এবং বয়সের প্রাথমিক যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা শিখছিলাম, অর্থাৎ বয়স টেন্স অনুসারে কীভাবে পরিবর্তন হয়, এরপরে সেন্টেন্স কটা সেন্টেন্সের বয়স চেঞ্জ হয় এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা টেন্স অনুসারে আলোচনা করছিলাম, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সটা আমরা তখন ক্লাসে শেষ করছিলাম, দ্বিতীয় ক্লাসে আমরা প্রেজেন্ট পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা শেষ করছি। তাহলে আমরা টেন্সের প্রপার শেষ এবং যেগুলো আলোচনা করছিলাম সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে আমরা আজকে করব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ। অপারেটিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্সের বয়স চেঞ্জ হবে না, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের বয়স চেঞ্জ হবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স যে প্রকার, এটা হচ্ছে অ্যাফারমেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। অ্যাফারমেটিভ এবং নেগেটিভ দুটো ধারে বয়স চেঞ্জ হবে। তাহলে আমরা আগের দুইটা ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে মোটামুটি শেষ করে আসছি, ঠিক আছে। আজকে আমরা করবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে এবং টেন্স অনুসারে পড়ার চেষ্টা করবো এবং এটা আজকে শেষ করবো এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা শেষ করে দিয়ে বয়স শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে করবো যে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা টেন্সও একসাথে করবো, যেহেতু তাহলে আমাদের দুইটা তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে টেন্স সেন্টেন্সের গঠন প্রণালী দেখে বুঝে নিতে হবে আমরা কোন সেন্টেন্স অর্থাৎ কোন টেন্সে আছি, আমি তোমাদেরকে বলে দিব। এরপরে আমি একটা সেন্টেন্স লিখবো, সেন্টেন্সের পরে ওইটা করার পরে আমরা কি এটা করার আগে আমরা কী করবো গঠন প্রণালীটা আমি ভাগ ভাগ করে তোমাদেরকে লিখে দেবো। তো প্রথমে আমি একটা সেন্টেন্স লিখতেছি, দেখো ভিডিও ক্যাচ ফিশ প্রশ্ন বুঝছি, ঠিক আছে। ভিডিও ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরেছিলে? তুমি বলতে পারবে এটা কোন টেন্সে আছে? কেউ বলতে পারবে কোন টেন্সে আছে? এটা আমরা যেহেতু ডিপ দিয়ে প্রশ্ন করছি, আমরা একটা জিনিস জানি যে কি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি বারও থাকে না। তো যেহেতু অক্সিলারি বার নাই, এখানে প্রশ্ন করা হয়েছে ডিপ দিয়ে, তাহলে মাথায় রাখবার দু এবং দাস ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য, ডিপ ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিটের জন্য। যেহেতু ডিপ বসেছে, তাহলে আমরা নিয়ম মানুষের মনে করার ডিপটা নাই, যদি চিন্তা করো এটা হচ্ছে সাবজেক্ট এবং অনুভাবে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানি যে কি প্রথমে নিয়ম অনুসারে এটাকে শুরুতে আনতে হবে অবজেক্টটাকে, তাহলে আমরা একটু জায়গা খালি রাখবো, জায়গা খালি রেখে লিখলাম ফিশ। ওকে, এখন যেহেতু এটা ফার্স্ট টেন্স, আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে কোনটা ওয়াজ অথবা বয়ার, মানে ফিশটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অক্সিলারি ভার্ব বসবো ওয়াজ। তাহলে আমরা ওয়াজটা শুরুতে বসাই দিই ওয়াজ, ঠিক আছে। এবার মূল ভার্বের ভার্ব পার্টিসিপল ওয়াজ ফিশ, মূল ভার্বের ভার্ব পার্টিসিপল হচ্ছে কি কট, ঠিক আছে। এবার পরে কি বলছিলাম, ইউ সেকেন্ড পার্সন অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট একই বার প্রশ্ন করেছি। এখন দেখো কি হচ্ছে, ইট ইউ প্রেস ফিশ ওয়াজ ফিশ কট বাই ইউ, এটা কথা প্রণালীতে কীভাবে দেখো, প্রথমে হবে কি অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে মূল ভার্বের ভার্ব পার্টিসিপল, মূল ভার্ব এ ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, তারপর হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশন খাই লিখলাম, প্লাস অবজেক্ট, প্লাস হচ্ছে প্রশ্নগত চিহ্ন। তুমি সব কিছু ঠিক রাখছো কিন্তু প্রশ্নগত চিহ্নটা ইউজ করো না, তাহলে হবে না, ঠিক আছে। তাহলে আমরা একটা সেন্টেন্স এভাবে পাইলাম, ঠিক আছে। ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে আমরা এতগুলো টেন্স অনুযায়ী করা সম্ভব না, তাহলে এখন এইভাবে টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। আমরা আরেকটা করবো, দেখো
আরেকটা দিচ্ছি দেখো, ইসি মেকিং টি তোর সামুদ্র ফিল্ড। দেখি সে কি চা তৈরি করতেছে, সে কি চা তৈরি করছে, কোন ডান্সে করছে বলতে হবে বলতো। এটা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি করে সাবজেক্ট ফ্লেভার প্যান্টিজ আর ওভার হবে প্রেজেন্ট করার নাইন ডিজোর সাবজেক্ট, ঠিক আছে। এখন দেখো আমরা নিয়ম অনুসারে এভাবে করি, তাহলে মনে করো এখানে আমরা এখানে ডালবো লেফি, এখানে একটা জিনিস দেখো সুবিধা আছে, সি ডট আট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই জিনিস বসে, টি ডট আট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ইসটা বসেই যাবে ইস টি। এখন এবার দেখো আই এন ডির জন্য একটা কী করে হবে মেইন বসে এটা হবে ইস টি মেইন। এবার মন বানো কাজ করে কী কর নেট কি পজিশন বাই সিয়ের অবজেক্ট হচ্ছে হাত, সিয়ের অবজেক্ট হচ্ছে কি হাত, হ্যাঁ প্রসঙ্গুলো চিন্তাই করে তাহলে হচ্ছে কি দেখো ইসি মেকিং টি ইসি বেল মেড বাই হার চাটাকে তার কর্তৃক তৈরি করা হয়েছিল, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন আমরা এটা করবো ফিউচার টেন্সে, ঠিক আছে। ধরো দেখো ফিউচার টেন্সে এটা হচ্ছে এটা এটা কথা বলার জন্য যদি লিখি ভাবে হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বেইন প্লাস মূল ভার্ব এ মূল ভার্ব এ ফার্স্ট পার্টিসিপল এরপরে হচ্ছে কি প্রশ্ন এরপরে হচ্ছে এরপর হচ্ছে কি প্রশ্নগুলো চিহ্ন, তাহলে এটা আমরা সব সেন্টেন্সের বেলা এইভাবে মনে রাখবা, কিন্তু শুধুমাত্র এই অঞ্চলের বারে চেঞ্জ হবে, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স করি পাস্ট টেন্স করি ফিউচার টেন্স করি এইভাবে এইভাবে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা একটা একটু বুঝতে চাই এবারে, যেহেতু আমাদের ফেরার জায়গা নেই এখন দেখো আমরা একটা ফিউচার টেন্সে করব এইগুলো যদি
প্রথমে কইটা একটা দিতে তিনটে চ্যাপ্টার পাঁচটা প্রথমে পাঁচটা শব্দ যদি দেওয়া থাকে এগুলা কোনো পরিবর্তন হবে না, কিন্তু এগুলা থাকলে একটু পরিবর্তন হবে। যেমন আমি এখান থেকে একটা দেখাচ্ছি, এখান থেকে একটা দেখাচ্ছি, দেখো প্রথমে দেখবো একটা সেন্টেন্স লিখলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। যদি কোনো সেন্টেন্সে ডব্লিউএস কোয়েশন থাকে, বেসিক করার সময় ডব্লিউএস কোয়েশনটা সরাসরি বসে যাবে। দেখো হোয়াট এবং সেন্টেন্স আছে, কেবল তার দেখতে পারবেন যেহেতু কোনো রিকোয়ারমেন্ট ডিফার মেম্বারও ঠিক আছে। এখানে আসলে ডোটা মেম্বার না ওয়ানটা মেম্বার, ডোটা বসে পক্ষে জোর দেওয়ার জন্য ঠিক আছে, ডোটা হয়ে যাবে। এটা ধরো ব্রেকার বলবেন হোয়াট ইজ মেম্বার হয়ে থাকা পার্টিসিপল ওয়ান্টেড। সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না, সাবজেক্টও
দিতে পারেন, আনলে কোনো সমস্যা নেই। প্রথমে এখানে নিয়ম, এখানে নিয়ম, যদি সেখানে কোনো নেবার দিয়ে শুরু হয়,